তো বন্ধুরা, আমি প্রতিবার আলাদা আলাদা ভিডিওতে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের ছাদ বাগানে থাকা লেবু গাছগুলিকে বিভিন্ন মৌসুমে কিভাবে আমাদের পরিচর্যা করতে হবে, কোন কোন কাজকে করলে পরে আমরা আমাদের লেবু গাছগুলিকে সারা বছর সুস্থ রাখতে পারবো, কি খাবার লেবু গাছের মাটিতে দিলে আমরা আমাদের লেবু গাছ থেকে সারা বছর প্রচুর পরিমাণে ফুল ও ফলকে পেতে পারবো। কিন্তু বর্তমান সময়ে তোমরা আমাকে অনেকেই বলছো, নানান রকম পরিচর্যা করার পরেও তোমাদের লেবু গাছগুলি থেকে তোমরা সঠিকভাবে ফুল এবং ফলকে পাচ্ছ না, বিভিন্ন খাবারকে প্রয়োগ করেও বছরের পর বছর কেটে যাচ্ছে কিন্তু সঠিক রেজাল্ট মিলছে না। তো বন্ধুরা, তোমাদের যে সমস্ত লেবু গাছে এখনো পর্যন্ত ফুল ও ফল আসেনি, যে সমস্ত লেবু গাছের মধ্যে কেবলমাত্র নতুন নতুন ডালপালা ও পাতা বৃদ্ধি হচ্ছে, যেসব লেবু গাছে প্রখর গরমে তোমাদের দুর্বল হয়ে পড়েছে, বর্ষার শুরুতে সেই সব লেবু গাছ থেকে প্রচুর পরিমাণে তোমাদের ফুল এবং ফলকে পেতে হলে, ফুল ও গুটি জড়াকে বন্ধ করতে হলে, গাছ থেকে প্রচুর পরিমাণে তোমাদের লেবু পেতে হলে, এই বর্ষার শুরুতেই কিন্তু বিশেষ কয়েকটি কাজকে আমাদের করতে হবে। কারণ আমরা সকলে জানি এই সময় কিন্তু বর্ষার আগমন হতে চলেছে এবং এই বর্ষাকেই আমাদের কাজে লাগাতে হবে এবং আমাদের লেবু গাছগুলিকে সুস্থ করে আমাদের লেবু গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল ও ফলকে পেতে হবে। তার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এই সময় বিশেষ কিছু কাজকে করে ফেলতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই গুরুত্বপূর্ণ খাবারটিকে আমাদের একবার এই সময় গাছের মাটিতে প্রয়োগ করতে হবে। তো কী কী কাজ এই সময় আমাদের লেবু গাছের মধ্যে করতে হবে, এই খাবারটিকে আমরা কীভাবে লেবু গাছের জন্য তৈরি করব, আজকে এই সব বিষয়গুলিকে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো বন্ধুরা, শুরুতেই আমি আমার লেবু গাছটাকে তোমাদের প্রথম দেখাই। দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমার লেবু গাছের মধ্যে কিন্তু কচি কচি ডালপালা এবং পাতা বৃদ্ধি হতে শুরু হয়েছে। তো বন্ধুরা, কিছুদিন আগে আমি এই লেবু গাছটাকে নিয়ে কিন্তু তোমাদের কাছে একটা ভিডিও শেয়ার করেছিলাম এবং সেই ভিডিওতে আমি বলেছিলাম আমাদের এই বর্ষার শুরুতে প্রচুর পরিমাণে লেবু গাছের মধ্যে ফুল আনতে গেলে আমাদের কোন কোন কাজকে করতে হবে। আমাদের যেসব লেবু গাছ প্রখর গরমে দুর্বল হয়ে পড়েছে, যেসব লেবু গাছের ডালপালা শুকিয়ে যেতে আরম্ভ করেছে, সেই সব লেবু গাছের মধ্যে কীভাবে আমরা নতুন করে পাতা এবং ডালপালাকে বৃদ্ধি করতে পারবো এবং নতুন নতুন ডাল থেকে কীভাবে আমরা প্রচুর পরিমাণে লেবু গাছে আবার ফুল আনতে পারবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কিছুদিনের মধ্যেই কিন্তু আমার লেবু গাছের মধ্যে কচি কচি ডালপালা এবং পাতা আসতে শুরু হয়েছে এবং এই সময় আমাদের লেবু গাছের মধ্যে কোন কোন কাজ করলে পরে আমাদের লেবু গাছের এই কচি কচি ডালপালা এবং পাতাগুলি দ্রুত বৃদ্ধি হতে পারবে এবং এই নতুন ডাল থেকে আমরা কীভাবে প্রচুর পরিমাণে ফুল আনতে পারবো, এটাই কিন্তু আমরা জানবো এই ভিডিওতে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হচ্ছে, এই পাতাগুলিকে কিন্তু এবার আমাদের বৃদ্ধি করতে হবে এবং ডালগুলোকে আমাদের কিন্তু বলিষ্ঠ করে তুলতে হবে। তার জন্য প্রথম যে কাজটা আমাদের লেবু গাছের মধ্যে করতে হবে সেটা হচ্ছে আমাদের লেবু গাছগুলিকে কিন্তু রোদযুক্ত স্থানের মধ্যে এনে রাখতে হবে। কারণ বন্ধুরা, আমরা সকলে জানি এই সময় কিন্তু ধীরে ধীরে রোদের তীব্রতা কমতে শুরু করেছে এবং বর্ষা আসতে শুরু করেছে। তো এই সময় আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু ছায়াযুক্ত স্থানের মধ্যে এতদিন যে আমরা লেবু গাছগুলোকে রেখেছিলাম সেখান থেকে বার করে এনে ছাদ বাগানের এমন একটা স্থানের মধ্যে তোমাদের লেবু গাছগুলোকে রাখতে হবে যে স্থানের মধ্যে প্রখর রোদ্দুরটা আমাদের লেবু গাছের মধ্যে পায়। কারণ বর্ষাকালে রোদের তীব্রতা কম থাকে, অনেক সময় রোদ ওঠে না। তো সেক্ষেত্রে যদি আমরা এই লেবু গাছগুলোকে খোলা স্থানের মধ্যে এনে রাখতে পারি, পর্যাপ্ত পরিমাণে যেমন গাছ রোদ পাবে তেমন কিন্তু পর্যাপ্ত পরিমাণে গাছ কিন্তু বৃদ্ধি হতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে এই নতুন নতুন ডালপালা এবং পাতাগুলোকে আমরা কিন্তু বলিষ্ঠ করে তুলতে পারবো এবং গাছ থেকে আমরা আবার পুনরায় কিন্তু ফুল পেতে পারবো। তো বন্ধুরা, প্রথম কিন্তু এই কাজটা তোমাদের করতেই হবে, তবেই কিন্তু তোমাদের লেবু গাছগুলো আবার দ্রুত হারে যেমন নতুন নতুন ডালপালাকে বৃদ্ধি করতে পারবে, তো সেই নতুন নতুন ডালপালা থেকে আবার কিন্তু তোমরা পুনরায় ফুল পেতে পারবে। তো বন্ধুরা, এই তো ছিল আমাদের প্রথম একটা টিপস। এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের দ্বিতীয় টিপসের দিকে। তো বন্ধুরা, এরপর যে দু নম্বর কাজটা আমাদের লেবু গাছের মধ্যে করতে হবে সেটা হচ্ছে আমাদের লেবু গাছের মাটির মধ্যে এই সময় সঠিকভাবে জলকে প্রয়োগ করতে হবে। তোমরা যারা এই সময় ভাবছো যে লেবু গাছের মধ্যে কম কম জলকে প্রয়োগ করে লেবু গাছের মধ্যে ফুল এবং ফলকে আনতে পারবে, এই সময় কিন্তু সেটা কখনোই হবে না। এই সময় প্রখর গরমে আমরা যদি লেবু গাছের মাটির মধ্যে সঠিকভাবে জলকে না প্রয়োগ করি, তাহলে যেটা হবে, লেবু গাছের পাতা কিন্তু হলুদ হয়ে ঝরে পড়তে থাকবে, গাছের ডালপালা কিন্তু জলের অভাবে শুকিয়ে যেতে আরম্ভ করবে এবং তার সঙ্গে সঙ্গে এই যে কচি কচি ডালপালাগুলো বেরিয়ে আসছে, এই ডালপালাগুলো কিন্তু বৃদ্ধি হবে না এবং এই ডালপালা যদি বৃদ্ধি না হয় তাহলে কখনোই কিন্তু তোমরা পুরাতন ডাল থেকে ফুলকে আনতে পারবে না। তো এই সময় যেটা করতে হবে, আমাদের লেবু গাছের মাটিকে কিন্তু সবসময় ময়েশ্চার রাখতে হবে। আমরা এমন জল প্রয়োগ করব না যাতে সবসময় গাছের মাটি ভিজে থাকে, বা এমন জলকেও প্রয়োগ করব না যাতে গাছের মাটি ঘন ঘন শুকিয়ে পড়তে আরম্ভ করে। আমরা যদি সবসময়ের জন্য আমাদের লেবু গাছের মাটিকে এই সময় ময়েশ্চার রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের লেবু গাছের মধ্যে আমরা সহজেই ফুল এবং ফলকে আনতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে এই যে কচি কচি ডালপালা এবং পাতাগুলো বৃদ্ধি হয়
হচ্ছে এই পাতাগুলো এবং ডালপালাগুলোকে আমরা কিন্তু সুস্থ সবল বলিষ্ঠ রাখতে পারবো। জল বেশি প্রয়োগ করলেও গাছের পাতা যেমন এই সময় হলুদ হয়ে গাছ থেকে ঝরে যাবে, তেমন মাটির মধ্যে জল কম প্রয়োগ করলেও আমাদের লেবু গাছগুলো কিন্তু ধীরে ধীরে মারা যেতে শুরু করবে এবং গাছের কচি কচি ডালপালা এবং পাতাগুলো হলুদ হয়ে গাছ থেকে কিন্তু ঝরে পড়তে আরম্ভ করবে। তাই সেই কারণে আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু ভালো করে মাটিকে দুবেলা চেক করতে হবে। যখন দেখবো আমাদের মাটি ময়েশ্চার থেকে একটু শুকিয়ে শুকিয়ে এসছে, তখনই কিন্তু লেবু গাছের মাটিতে আমাদের ভরে জলকে প্রয়োগ করতে হবে, যাতে গাছের মাটি সবসময় এই প্রকট রোদ্দুরে ময়েশ্চার থাকে, সঠিকভাবে যাতে গাছ মাটি থেকে জলকে ইনটেক করতে পারে। তো বন্ধুরা, আমাদের লেবু গাছের মধ্যে ফুল ফল আনার ক্ষেত্রে আমরা কিন্তু সকলেই নানান ধরনের রাসায়নিক সারকে আমাদের লেবু গাছের মধ্যে প্রয়োগ করি, কিন্তু তার সত্ত্বেও দেখা যায় যে রাসায়নিক সার প্রয়োগ করেও আমরা লেবু গাছের মধ্যে সঠিকভাবে কিন্তু ফুল এবং ফলকে আনতে পারি না। তো বন্ধুরা, আমাদের একটা কথাকে সবসময় মাথায় রাখতে হবে, আমাদের লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল ফল আনতে হলে আমাদের রাসায়নিক সারকে প্রয়োগ করার আগে বিশেষ কিছু পুষ্টিমূলকে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। আমাদের যেসব পুষ্টিমূল গাছকে ভেতর থেকে মজবুত এবং বলিষ্ঠ করে তুলবে এবং যেসব পুষ্টিমূল পেয়ে আমাদের গাছ কিন্তু আবার পুনরায় ফুলে ভরে উঠবে। তো বন্ধুরা, এক্ষেত্রে আমাদের তিন নম্বর কাজ হিসেবে যেটা করতে হবে, আমাদের গাছের মধ্যে এই সময় নানান রকম রাসায়নিক সারকে প্রয়োগ করার আগে দুটি গুরুত্বপূর্ণ পুষ্টিমূলকে কিন্তু প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, সেই দুটি পুষ্টিমূল হলো এইগুলি। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ভার্মি কম্পোস্ট নিয়েছি এবং তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছ আছে ডিমের খোসার গুঁড়ো। তো বন্ধুরা, এই দুটি জিনিসকে আমরা যতক্ষণ না আমাদের লেবু গাছের মধ্যে এই সময় প্রয়োগ করতে পারবো, ততক্ষণ কিন্তু লেবু গাছের মধ্যে আমরা যতই রাসায়নিক সারকে প্রয়োগ করি না কেন, গাছের মধ্যে কিন্তু কখনোই ফুল এবং ফলকে আমরা লক্ষ্য করতে পারবো না। কারণ বন্ধুরা, এই ভার্মি কম্পোস্ট আমাদের লেবু গাছ কিন্তু ভীষণভাবে পছন্দ করে। এই ভার্মি কম্পোস্টের মধ্যে নানান রকম মাইক্রোনিউট্রিয়েন্ট থাকার পাশাপাশি এই ভার্মি কম্পোস্ট কিন্তু গাছের মাটিতে পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেনের যোগানও দিয়ে থাকে এবং তার সঙ্গে সঙ্গে লেবু গাছের মাটিকে উর্বরও করে তোলে। এবং তার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছ এই ডিমের খোসার গুঁড়ো, যে ডিম আমরা খেয়ে থাকি সেই ডিমের খোসার গুঁড়োকেও কিন্তু ব্যবহার করতে হবে। এই ডিমের খোসার মধ্যে যেমন প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, তেমন প্রচুর পরিমাণে কিন্তু ফসফরাস আছে, যা আমাদের গাছের প্রত্যেকটা ডালকে বলিষ্ঠ করে তুলবে এবং গাছের শিকড়কে কিন্তু মজবুত করে তুলবে। কিন্তু বন্ধুরা, এই দুটো জিনিসকে আমরা কীভাবে ব্যবহার করব সেটাই আমাদের কিন্তু জানতে হবে। তো চলো, সময় নষ্ট না করে এই দুটি জিনিসের ব্যবহার আমরা আমাদের লেবু গাছের মধ্যে এই সময় কীভাবে করব সেটা আমরা দেখে নিই। তো বন্ধুরা, এক্ষেত্রে আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের লেবু গাছের মাটিটা কিন্তু আমাদের খুঁজে ফেলতে হবে। কারণ বন্ধুরা, আমরা যখনই লেবু গাছের মাটির মধ্যে খাবার প্রয়োগ করব, তখন যদি এইরকম মাটিটাকে আমরা একটু আলগা করে নিতে পারি, তাহলে কিন্তু সহজেই আমাদের লেবু গাছ খাবারগুলোকে ইনটেক করতে পারে এবং আমাদের গাছের মধ্যে আমরা সঠিকভাবে রেজাল্টকে কিন্তু দেখতে পাই। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ওপর থেকে অল্প অল্প করে মাটিটাকে কিন্তু একটু আলগা করে নিয়েছি। এরপর হচ্ছে বন্ধুরা, আমাদের যেটা প্রথম প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্টের বদলে তোমরা পাতা পচা সার কিংবা এক বছরের গোবর সারকেও কিন্তু অনায়াসে দুমুঠো ব্যবহার করতে পারো। দেখো, আমি কিন্তু দুমুঠো এখানে প্রয়োগ করে দিলাম। এর সাথে সাথে বন্ধুরা, আমাদের আর একটা যে পুষ্টিমূল্য প্রয়োগ করতে হবে এই সময় সেটা হচ্ছে ডিমের খোসার গুঁড়ো। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, 12 ইঞ্চির টব আছে, 12 ইঞ্চির টবের মধ্যে কিন্তু আমরা এই সময় 2 চামচ এই ডিমের খোসার গুঁড়োকে কিন্তু প্রয়োগ করে দেবো। বন্ধুরা, এই খাবারটাকে যদি এই সময় আমরা বর্ষার মুখেতে প্রয়োগ করে দিতে পারি, তাহলে কিন্তু যেটা হবে, আমাদের এই যে নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হচ্ছে, এই ডালপালা এবং পাতাগুলো কিন্তু বলিষ্ঠ এবং বড় বড় হতে থাকবে এবং আমরা সকলে জানি লেবু গাছ সেই ডাল থেকেই ফুল এবং ফলকে আনতে পারে, যেই ডাল কিন্তু বলিষ্ঠ হয়ে ওঠে। আমরা সহজেই কিন্তু এক্ষেত্রে এই তিন নম্বর কাজটি করলে আমরা কিন্তু কচি কচি ডালগুলোকে বলিষ্ঠ এবং মোটা করে তুলতে পারবো। কিন্তু বন্ধুরা, এই পরিচর্যাগুলো করা ছাড়াও বা এই দুটি খাবারকে প্রয়োগ করা ছাড়াও আমাদের যে খাবারটি এই সময় লেবু গাছের মধ্যে প্রয়োগ করতে হবে, যা প্রয়োগ করার পরে মাত্র 20 দিনের মধ্যে আমাদের লেবু গাছগুলি আবার কিন্তু ফুলে ভরে উঠবে এবং প্রত্যেকটা লেবু গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে যেমন ফুল পাবো, লেবুর গুটি ও ফুল ঝরা কিন্তু বন্ধ হবে। তো বন্ধুরা, কোন সেই খাবার? তো চলো, সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এই খাবারটি তৈরি করতে আমাদের যে জিনিসটা প্রথম লাগবে সেটা হলো বন্ধুরা জল। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে এই পাত্রটার মধ্যে 500 ml পরিষ্কার জলকে কিন্তু ব্যবহার করেছি। এক্ষেত্রে তোমাদের কাছে যতগুলো লেবু গাছ থাকবে সেই হিসেবে তোমরা কিন্তু এই দ্রবণটা তৈরি করবে এবং সেই হিসেবেই কিন্তু জলের কন্টেন্টটা তোমরা কম এবং বেশি করতে পারো। তো এরপর আমাদের যে জিনিসটা এই জলের মধ্যে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো এই সাদা বর্ণের জিনিসটা হলো ম্যাগনেসিয়াম সালফেট। এখানে 500 ml জলের জন্য আমি কিন্তু 1/2 চামচ ম্যাগনেসিয়াম সালফেটকে সুন্দরভাবে কিন্তু দিয়ে দিলাম। তো আমাদের এরপর যে জিনিসটা নিতে হবে বন্ধুরা সেটা হচ্ছে পটাশ। তোমরা আমার হাতে যে লাল বর্ণের জিনিসটা দেখছো সেটা হচ্ছে MOP, যাকে আমরা লাল পটাশ বলি। আমাদের লেবু গাছ কিন্তু লাল পটাশকে ভীষণভাবে পছন্দ করে, তাই এক্ষেত্রে আমরা এই 500 ml জলের জন্য আমরা কিন্তু এই 1 চামচ পটাশকে সুন্দরভাবে জলের মধ্যে দিয়ে দেবো। এবং এই পটাশকে দেওয়ার পর আমাদের যে জিনিসটা নিতে হবে তো সেটা
হলো বন্ধুরা ডিএপি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে এক চামচের চার ভাগের এক ভাগ কিন্তু ডিএপি ব্যবহার করব এই 500 ml জলের মধ্যে। তো বন্ধুরা এই ডিএপিকে আমরা ডাই অ্যামোনিয়াম ফসফেট বলি। এই ডিএপির মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং ফসফরাস আছে, যা আমাদের গাছের প্রত্যেকটা ডালপালাকে বলিষ্ঠ করে তুলবে, গাছের মধ্যে শিকড়কে বৃদ্ধি করবে এবং তার সঙ্গে সঙ্গে গাছে প্রচুর পরিমাণে ফুলও আনতে সাহায্য করবে। এই ডিএপিকেও কিন্তু আমরা এই জলটার মধ্যে সুন্দরভাবে কিন্তু মিশিয়ে দেবো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু দ্রবণটা কিছুক্ষণ গুলে নিতেই আমার এই দ্রবণটার মধ্যে সবকটা উপকরণ কিন্তু সুন্দরভাবে মিশে গেল এবং দ্রবণটা আমাদের গাছে প্রয়োগ করার জন্য প্রস্তুত হয়ে গেল। কিন্তু বন্ধুরা এই দ্রবণটার সঙ্গে আমাদের আরও একটা বিশেষ উপকরণ কিন্তু মেশাতে হবে, তো সেটা হচ্ছে বন্ধুরা এটা। তো বন্ধুরা আমার হাতে যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পেঁয়াজের খোসা এবং কলার খোসা ভেজানো জল। এই রাসায়নিক দ্রবণের মধ্যে আমাদের এই দ্রবণটাকে কিন্তু মেশাতে হবে, কারণ আমরা কিন্তু এই সময় রাসায়নিক এবং জৈব দুটো প্রক্রিয়াতেই আমরা গাছের মধ্যে খাবারের যোগানটা দেবো, তবেই কিন্তু এই সময় আমাদের গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসবে। তো এক্ষেত্রে আমরা কতটা পরিমাণে দেবো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি 500 ml জল নিয়েছি এবং এই 500 ml জলের মধ্যে আমরা কিন্তু আরও 100 ml এই দ্রবণটা কিন্তু অ্যাড করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে অ্যাড করে দিলাম এবং এই সম্পূর্ণ দ্রবণটা কিন্তু আমার 600 ml একটা দ্রবণ হয়ে গেল এবং এই দ্রবণটাকে কিন্তু আমরা অল্প করে একটু নেড়ে নেবো এবং এই দ্রবণটাকে আমাদের এবার গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার লেবু গাছের জন্য একটা জৈব এবং রাসায়নিক মিশ্র তরল সারকে কিন্তু সহজেই তৈরি করে ফেললাম এবং গাছের মধ্যে প্রয়োগ করার জন্য আমি কিন্তু প্রস্তুত হয়ে গেছি। কিন্তু বন্ধুরা এই সারটিকে গাছের মধ্যে প্রয়োগ করার আগে এই সারটির সম্বন্ধে আমাদের কিছু সাবধানতা এবং প্রয়োগ করার নিয়মকে আমাদের জানতে হবে, তবেই কিন্তু এই সারটি সঠিকভাবে আমরা গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো এবং এই সারটি থেকে আমরা কিন্তু সঠিক বেনিফিট সহজেই লক্ষ্য করতে পারবো। তো বন্ধুরা প্রথম যে বিষয়টা আমাদের জানতে হবে, এই যে তরল সারটা আমরা তৈরি করলাম এই তরল সারটা আমাদের কতদিন অন্তর অন্তর গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা এই সময় যেহেতু বর্ষা শুরু হচ্ছে তো এই সময় আমাদের যেটা করতে হবে প্রত্যেক 15 দিন অন্তর অন্তর মাত্র 2 বার এই সারটিকে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা এরপরে আরেকটা বিষয়কে আমাদের যেটা মাথায় রাখতে হবে যে এই সারটাকে আমরা কোন সময় আমাদের লেবু গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো। তো বন্ধুরা এই সময় যেহেতু বর্ষা প্রবেশ করতে চলেছে এই সময় কিন্তু আমরা দেখবো কখন বৃষ্টি বন্ধ আছে, বৃষ্টি চলাকালীন কিন্তু কখনোই এই সারটি গাছের মাটিতে প্রয়োগ করা যাবে না। যখন ওয়েদার ড্রিম থাকবে বা যখন ঝমঝম করে বৃষ্টি পড়বে তখন কিন্তু কখনোই মাটিতে আমরা এই জিনিসটাকে প্রয়োগ করবো না। যখন ওয়েদার শুষ্ক থাকবে বা একটু রোদ উঠতে আরম্ভ করবে তখনই কিন্তু এই সারটিকে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু সকালে এই সারটিকে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা এই তো ছিল এই সারটি আমাদের লেবু গাছের মধ্যে প্রয়োগ করার 3টি নিয়ম। এই 3টি নিয়ম ছাড়া আর কোনো নিয়ম নেই বা আর কোনো সতর্কতা নেই এই সারটি আমাদের লেবু গাছের মধ্যে প্রয়োগ করার ক্ষেত্রে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার এই লেবু গাছের টপটা কিন্তু একটা 12 ইঞ্চি টপ। তো 12 ইঞ্চি টপের জন্য আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু 250 ml এই দ্রবণটি আমাদের গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে এবং প্রয়োগ করার সময় আমাদের একটা বিষয়কে মাথায় রাখতে হবে, গাছের মাটি যাতে একটু ময়েশ্চার থাকে। কারণ বন্ধুরা রাসায়নিক এবং জৈব সারকে যখন আমরা মিশিয়ে গাছের মধ্যে প্রয়োগ করছি এই গাছের মাটি যদি ভিজে থাকে তাহলেও যেমন গাছের ক্ষতি হবে, গাছের মাটি যদি একেবারে শুকিয়ে থাকে তাহলেও কিন্তু গাছের মারাত্মক ক্ষতি হবে। তো বন্ধুরা এই জুন মাসের মাঝামাঝি সময় থেকে শুরু করে আমরা যদি সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে আমরা আমাদের লেবু গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে পেতে চাই তাহলে এই 3টি পরিচর্যা করার পাশাপাশি এই সুন্দর খাবারটিকে কিন্তু আমাদের মাসে 2 বার ব্যবহার করতে হবে। তো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা এখানেই আমি শেষ করছি, আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, সকলে ভালো থেকো, নমস্কার।